হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। পুজো খুব ভালো কাটলেও আমার মনে হয় এখন অনেকেই আছো যারা একটু আধটু শারীরিক প্রবলেমে ভুগছো, যেমন জ্বর, সর্দি, কাশি, পেটের প্রবলেম, নানা রকম প্রবলেম কিন্তু এই সময়টা দেখা দেয়। তো আমি আজকে তোমাদের সাথে বাঁচা মাছের একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খাওয়ার পরে মুখে কিন্তু স্বাদ আসবে আর পাতলা ঝোলটা স্পাইসি। আমরা তো অনেক খেয়েছি, এখন কিন্তু এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি। বাঁচা মাছের ঝোল করার জন্য আমি এখানে নিয়েছি বাঁচা মাছ। বাঁচা মাছ কেটে ধুয়ে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বাঁচা মাছ একটু পাতলা ধরনের মাছ হয়, নরম মাছ, পাবদা মাছ টাইপের হয় অনেকটা। তো বাঁচা মাছের ঝোল বানানোর জন্য বাঁচা মাছের গায়ে কিন্তু খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে, নাহলে বাঁচা মাছ আর পাবদা মাছের যে একটা আসছে ফ্লেভার থাকে সেটা কিন্তু ঝোলে যদি ভালোভাবে ভাজা না হয়, নুন হলুদ মাখানো না হয়, তাহলে কিন্তু ঝোলটা একটু অন্য টাইপের হয়ে যায়। তাই প্রথমে ভালোভাবে আমি বাঁচা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে মাছ ভাজলে যে কোনো মাছ কড়াইয়ের গায়ে কিন্তু লেগে থাকবে না, খুব ভালোভাবে মাছ ভাজা উঠে আসবে। তাই নুন দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মাখিয়ে নেওয়ার পরে বাঁচা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। বাঁচা মাছগুলো দেওয়ার পরে আমি একটু করে ঢাকা দিয়ে দিচ্ছি, তার একটাই কারণ, নাহলে ছিটবে গায়ে, তেল ছেটার ভয় থাকে। তাই বাঁচা মাছ ছাড়ার পরে একটুখানি ঢাকা দিয়ে ভাজলে পরে তেল ছেটার ভয় থাকে না। তো মাছগুলো যেমন করে আমরা ভাজি ঠিক তেমন করে ভাজতে হবে। তবে অনেকে কিন্তু বাঁচা মাছ বা পাবদা মাছের ঝোল একটু নরম মাছ ভাজা অবস্থায় খায়, তবে সেটার থেকে আমার মনে হয় যদি মাছগুলোকে ভালোভাবে দুপিটে একটু কড়া করে ভাজা হয় তবে ওই ঝোলের টেস্ট কিন্তু আরও ভালো লাগে। তাই বাঁচা মাছগুলোকে ভালোভাবে আমি দুপিটে কড়া করে ভেজে নিচ্ছি। এক পিঠ মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দিচ্ছি। ঠিক আর এক পিঠ মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, কারণ মাছ ভাজা আমাদের এখানে কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এভাবে আমি বাদ বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়ন একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আলু। আলুগুলো এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। এবার হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন প্রথমে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুতে ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি আবার একটু নুন। নুনটা একটু খেয়াল রেখে দিতে হবে, আর দিচ্ছি হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে। নুন আর হলুদ দিয়ে আলুগুলো কিন্তু প্রথমেই ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি তার সাথে 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো পরিমাণটা যদি পেটের প্রবলেম থাকে তাহলে লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে এখানে 3 থেকে 4 কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে পারো। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর সাথে একটুখানি ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো। টমেটোটা পরে দেওয়ার একটাই কারণ, টমেটোটা একবারে গলবেও না, একটু হালকা টকটক, টমেটোর যে টকটা থাকে সেটা লাগবে, তাই টমেটোটা একটু পরে দেওয়া। সব কিছু একসাথে ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা কতটা পাতলা খেতে চাও সেটা তোমাদের পছন্দ, যদি এর থেকেও বেশি পাতলা খেতে চাও জলের পরিমাণটা বাড়িয়ে দেবে, তবে আমি যেটুকু জল দিয়েছি তাতে পাতলা ঝোল হবে, খেতেও ভালো লাগবে। ভালোভাবে জলের সাথে মশলা গুলে নেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ ছেড়ে দেওয়ার পরে মাছ বেশিক্ষণ ফোটাতে হবে না, 2 থেকে 3 মিনিট আর একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিলে পরে আমাদের বাঁচা মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। এবার এক এক করে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নামানোর আগে অবশ্য নুনটা একটু চেক করে নেবে আর দেখে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তাই আলু ভাজার সময় আলুগুলো যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে ঝোলে দিলে বেশিক্ষণ সময় নেয় না সেদ্ধ হতে। ভাজা মাছগুলোকে এভাবে ঝোলে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলে আমাদের ভাজা মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। ঝোল আমার তৈরি হয়ে গেছে, আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এই পাতলা বাঁচা মাছের ঝোল খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে। এর সাথে ভাজা ভুজি তরকারি কোনো কিছুই লাগবে না, যদি এরকম পাতলা
ঝোল তৈরি করা যায়। চাইলে তোমরা নামানোর আগে একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারো। এই ঝোল খেলে আমার মনে হয় প্রত্যেকেরই মুখে স্বাদ আসবে আর খেতেও ভালো লাগবে। যাদের পেটে প্রবলেম আছে তারা লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা চিড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো। আশা করি আমার আজকের এই বাচ্চামাচের সিম্পল ঝোলের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।